হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাইনটিজ গার্ল স্বাগতা। আমি কিছুদিন আগে ইন্দুলেখার একটা হেয়ার অয়েল আর একটা শ্যাম্পু আমি অর্ডার করেছি, তো আমি প্রপার একটা রিভিউ ভিডিও বানাতে চাই। সেই জন্য ইনস্ট্রাকশন অনুযায়ী সপ্তাহে তিন দিন করে আমি এই তেলটা মাখবো আর পরের দিন সেটা আমি ধুয়ে ফেলবো। আমি মাঝে মাঝে এক মাস কি কয়েক সপ্তাহ পরপর আপডেটস ভিডিও রেকর্ড করতে থাকবো যে আদৌ কিছু কাজ হচ্ছে কি হচ্ছে না, আর চার মাস পর আমি সবকটা ক্লিপিংস একসঙ্গে অ্যাড করে একটা ফাইনাল রিভিউ ভিডিও তোমাদের জন্য পোস্ট করব। দামগুলো তোমাদের বলে দিই, খুব কম দাম নয়, এটা হচ্ছে 50 ml আছে তেলটা, দাম হচ্ছে 234 rupees, আর শ্যাম্পুটা হচ্ছে বলে দিচ্ছি 135 টাকা দাম, 135 rupees, আছে 100 ml। তো তেলটার দামটা অনেকটাই বেশি, শ্যাম্পুর দামটা তাও কম। আমি একটা কন্টেনারে তো চার মাস চলবে না, আমি দেখি আদৌ এক মাস ইউজ করে যদি কোনো কাজ হয় তারপরে আমি আর একটা অর্ডার করব। কারণ এক মাসে যদি কিছুই উপকার না পাই, আমার মনে হয় না এত দাম দিয়ে আর একটা তেল অর্ডার করার কোনো মানে হয়। তো তোমাদের আমি রেকর্ড আজকে করছি, আজকের ডেট হচ্ছে 22nd February 2020। আজ থেকে ঠিক এক মাস পর আমি আর একটা ক্লিপিংস যোগ করব যে আদৌ কোনো কাজ হয়েছে কি হয়নি। এটার বক্সে কি লেখা আছে তোমাদের একবার বলে দিই, ইন্দুলেখা ব্রিঙ্গা অয়েল ইজ নট আ রেগুলার হেয়ার অয়েল বাট অ্যান আয়ুর্বেদিক মেডিসিন রেকমেন্ডেড বাই আয়ুর্বেদিক ফিজিশিয়ান্স কন্টেনিং ইনগ্রিডিয়েন্টস নোন ফর স্ক্যাল্প স্কিন। আর একটা জিনিস লেখা আছে, দিস প্রোডাক্ট কন্টেন্স মিল্ক। আর এখানে ইনগ্রিডিয়েন্টস এর মধ্যে অনেকগুলো জিনিস লেখা আছে দেখতে পাচ্ছ, সেগুলো আমি স্ক্রিনে লিখে দেব যাতে তোমাদের দেখতে সুবিধা হয়। আমি এটা চান করার 5 থেকে 6 ঘন্টা আগে মেখে তারপর শ্যাম্পু করে ধুয়ে ফেলি। আমি ইন্দুলেখার যে অ্যান্টি হেয়ার ফল যে শ্যাম্পুটা আছে সেটাও কিনেছি, এটা দিয়ে শ্যাম্পু করছি আমি। এই ভিডিওটা অনেকটাই বড় হবে কারণ স্টেপ ওয়াইজ আমি রিভিউ তোমাদের দিতে থাকবো, কিছু উপকার হচ্ছে কি হচ্ছে না, তাই পুরো ভিডিওটা তোমরা মন দিয়ে দেখো। আজ হচ্ছে এপ্রিলের 5 তারিখ, এর আগে আমার আপডেট ভিডিওটা করা হয়নি কারণ সিচুয়েশন যা আমার ভিডিও করতে সেরকম ইচ্ছা করছে না। তো যাই হোক, এই কন্টেনারটা শেষ হয়ে গেছে, এইরকম আর একটা কন্টেনার আমার কাছে কেনা আছে, তো সেটাই লাস্ট ইউজ করব, করে ফাইনাল রিভিউ তোমাদের দেব। আপাতত আমি বলি, যেমন চুল পড়ছিল সেরকমই পড়ছে আর নতুন হেয়ার গ্রোথ আমি সেরকম দেখতে পাচ্ছি না। আমার নর্মাল যেমন হেয়ার আবার হয় সেরকমই হচ্ছে, এটার জন্য আলাদা কোনো রেজাল্ট আমি এখনো অবধি দেখতে পাইনি। তো আর আমি কিনবো না, এটা আর একটা যে কন্টেনার আছে সেটা শেষ করে আমি ফাইনাল রিভিউ তোমাদের দিয়ে দেব, কারণ এমনিও লকডাউন চলছে, আমি কোথাও থেকে অর্ডার দিয়ে এই জিনিসটা পাবো না। আর আমার মনে হয় না এটা আর এক মাসের মধ্যে আর একটা কৌটো ইউজ করে এমন কিছু রেজাল্ট পাবো, কারণ এতদিন ইউজ করে আমি কোনো ডিফারেন্সই পাইনি। আজ হচ্ছে 1st May, আজকেই আমি ফাইনাল আপডেটটা দিয়ে দেব। তার আগে আমি ইন্দুলেখা শ্যাম্পুটা সম্পর্কে একটু বলে নিচ্ছি। এটা ইউজ করার পর চুলটা খুবই ড্রাই আর রাফ হয়ে যাচ্ছে, মানে এতটাই হয়ে যাচ্ছে যে এটা নেক্সট টাইম ইউজ করার আর ইচ্ছাই হচ্ছে না। তবুও আমি অনেকবার এটা ইউজ করেছি কিন্তু আমার একদম পছন্দ হয়নি, খুবই মানে টেক্সচারটা খারাপ করে দিচ্ছে চুলের, তাই এটা আর এতটা মতো বাকি আছে আমি ইউজ করব না। এটা কোনো উপকারও হয়নি, আমার হেল্প হয়নি কিছু হেয়ার ফল কমাতে, প্লাস হেয়ারের টেক্সচারটা খুবই বাজে করে দিচ্ছে, তাই এটা আমি একদমই ইউজ করব না। এবার মেন কথায় আসি, আমি একদিন প্রোডাক্টগুলো ইউজ তো করছিলাম, তাছাড়াও সব জায়গায় আমি এই প্রোডাক্টগুলো রিভিউ সার্চ করে করে দেখছিলাম। আমি দেখেছি অনেক অ্যামাজন বা নাইকাতে অনেক রিভিউতে অনেকেরই হেল্প হয়েছে, তারা সেটা ক্লেম করেছে। হতেই পারে সব প্রোডাক্ট যে সবার স্যুট করবে সেরাম নয়। আমার সঙ্গে যেটা হচ্ছে, আমার এক্সপিরিয়েন্স আমি আমার এই ভিডিওতে শেয়ার করি আমার চ্যানেলে, বাকিদের কি হচ্ছে সেটা আমি টেস্ট করতে পারবো না। এটাই স্বাভাবিক যে সব প্রোডাক্ট সবাইকে কখনোই স্যুট করবে না। তো আমি এটাই সাজেস্ট করব, তোমরা যদি ট্রাই করতে চাও তাহলে এই ইন্দুলেখার শ্যাম্পুটার পাউচ প্যাক পাওয়া যায়, তোমরা সেইটা আগে কিনে ট্রাই করে দেখতে পারো। আর তেলটার কোনো ছোট কন্টেনার পাওয়া যায় না, মিনিমাম 50 ml এরই আমি দেখেছি কন্টেনার, তো ওটা ট্রাই করতে গেলেও তোমরা একদম ছোটটাই আগে কিনে দেখো যে তোমাদের স্যুট করছে কিনা, যদি করে খুব ভালো, তারপর তোমরা কন্টিনিউ করতে পারো। আর তোমাদের যদি কাজ করে বা তোমরা কেউ ইউজ করে থাকো, তোমাদের কেমন এক্সপিরিয়েন্স সেটা আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাও, তাহলে আমিও বুঝতে পারবো। কারণ আমি অনেক রিভিউ দেখলাম যে অনেকেরও কাজ হয়েছে,
আর সেটা আমি জানি না, কিন্তু আমার জন্য এটা একদমই কাজ হয়নি, তাই জন্য আমি আর এই প্রোডাক্ট দুটো ইউজ করব না। তো এটাই হলো আমার ফাইনাল রিভিউ। আমি এতদিন ধরে ইউজ করে প্রত্যেকটা ক্লিপিং একসঙ্গে করে এই ভিডিওটা আপলোড করব। আশা করি তোমাদের একটু হলেও এই ভিডিওটা হেল্প করবে। তোমরা সবাই খুব ভালো থেকো, আমি অন্যান্য প্রোডাক্টের রিভিউ নিয়ে বা অন্য ধরনের ভিডিও নিয়ে আবার এই চ্যানেলে চলে আসবো। টাটা।